ইজিদ ছিল মদখর, ইজিদ কি ছিল? হোসাইন ছিলেন মদখরের বিরোধী, ইজিদ ছিল ব্যভিচারী, হোসাইন ছিলেন নারীর সম্মান রক্ষাকারী। তাহলে আমরা ইজিদের ভূমিকায় থাকব না হোসাইনের ভূমিকায় থাকব? কার ভূমিকায় থাকব? হোসাইনের। তাহলে পক্ষ কিন্তু দুইটা, একটা হচ্ছে ইজিদ, আরেকটা কে বলেন? আরেকটা কে? হোসাইন। হোসাইন করেছেন ভালো কাজ, হোসাইন করেছেন নেকির কাজ, হোসাইন করেছেন আমলে সালেহ। হোসাইন কাউকে ভয় করেন নাই, কারণ তিনি ছিলেন বিশ্বনবীর আদরের দুলাল, বিশ্বনবীর কলেজার টুকরা নাতি। রাসূল নিজেই ঘোষণা করলেন, আমার হোসাইন জান্নাতের যুবকদের সর্দার। জোরে কল সুবহানাল্লাহ। যুবকদের সর্দার তার এমনি হওয়া যায় না, পরীক্ষা দিয়ে হতে হয়। সে পরীক্ষা দিয়েছেন কারবালার প্রান্তরে এই মাসে। আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধের ময়দানে তকবীর দিয়েছেন, আর আমরা শুধু নামাজের মধ্যেই তকবীর রাখতে চাই? জিহাদের ময়দানেও তকবীর দেওয়ার শিক্ষা নিতে হবে মুসলমান। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম তাকবীর দেব তখন তোমরা সোজা হয়ে দাঁড়াবে, দ্বিতীয় তাকবীর যখন দেব তরবারি হাতে শক্ত হাতে নেবে, তৃতীয় তাকবীর যখন দেব বাতিল শক্তির উপরে ঝাঁপিয়ে পড়বে মুসলমান। এটাই মুসলমানদের ইতিহাস। মুসলমান শুধু নামাজ পড়ে জান্নাত পাবে, এত সস্তায় জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পেতে হলে মুহররম মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এই জান আল্লাহর জন্য কোরবান দেওয়ার শিক্ষা নিতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচারের জন্য চতুর্দিকে যখন দ্বীনের প্রচার করা শুরু করে দিলেন, এক বছর যেতে না যেতেই শুরু হয়ে গেল নানামুখী ষড়যন্ত্র। রাসূলকে দুনিয়া থেকে বিতাড়ন করার জন্য কোরাইশরা 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে চলে আসলো। সেই বদর প্রান্তরের নেতৃত্ব দিয়েছে কাফেরদের পক্ষ থেকে আবু জাহেল। আবু জাহেল এখন আছে না নাই? আছে না নাই? আবু জাহেল চলে আসলো, এবং সে আবু জাহেলের নেতৃত্বে আসলো রসুলের প্রথম জামাই কে? আবু লাস। সেও চলে আসছে আবু জাহেলের পক্ষে, রসুলের বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে জামাই অস্ত্র হাতে নিয়েছে। রসুল কি কারোর সঙ্গে আপোষ করেছেন? আস্তে বলবেন, আপোষ করেছেন? আপোষ করেননি। বদর যুদ্ধের দিনে কেউ যুদ্ধ করতে আসছে বাবার বিরুদ্ধে, কেউ যুদ্ধ করতে আসছে ভাইয়ের বিরুদ্ধে, কেউ যুদ্ধ করতে আসছে চাচার বিরুদ্ধে। এমন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, নবজির চাচাও কাফের, নবজির জামাইও কাফের, নবীর আত্মীয় স্বজন কাফের, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের মধ্যে আরেকজন সাহাবী ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে নিয়া ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে নিয়া হঠাৎ করে তার চোখের সামনে এমন একজন লোক পড়ে গেল, যে লোকটা হলো তার জন্মদানকারী পিতা। পিতাকে দেখতে পেয়ে তরবার তিনি গুটায় নিলেন, মনে মনে ভাবলেন, আমি আমার আব্বাকে কেমন আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেই, তিনি ছাড় দিলেন। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, আহারে, সে আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন, সে তো কোরআনের দুশ্মন, সে তো দ্বীনের দুশ্মন। এটা মনে করে, সামনে পিতাকে পিতা না মনে করে, শিরকের আকড়া মনে করে, তিনি কি করলেন? চোখ বন্ধ করে আবার তরবারি বের করে বাবার কল্লা যেতে মেরে দিলেন, মস্তক সিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হলো। ওবাইদ ইবনুল জাররার মনটা একটু হলো খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে শিবিরে সেখানকার নিরাপদ জায়গায় তিনি বসে গেলেন, আশ্রয় শিবিরে তিনি আশ্রয় নিলেন। যুদ্ধ থেমে গেছে, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়টা দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে দিয়েছেন? মুসলমানদের প্রথম যুদ্ধে পরাজয় না বিজয়? আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সেই যুদ্ধ ছিল অসম যুদ্ধ, কোনো ঘোড়া নাই, কিচ্ছু নাই, কাফেরদের সব ছিল। আর আল্লাহ তাআলা সেই বদর যুদ্ধে সবগুলো কাফেরকে, কাটটা কাটা কাফেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহকে আছেন। আবু জেহেল খতম হয়ে গেছে,
উতবা সাহেবা মুগেরা সব খতম হয়ে গেছে বদর যুদ্ধের ময়দানে। 70 জন কাফের বন্দী হলো, 70 জন কোরাইশ বন্দী হলো, 70 জন কাফের কোরাইশ নিহত হলো, 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন, যুদ্ধ থেমে গেল। 70 জন যুদ্ধবন্দীকে কোরাইশকে গ্রেফতার করে রাসূল একের পর এক সবাইকে বললেন তোমাদেরকে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ দিবা চলে যাবা। এই 70 জনের মধ্যে রাসূলের আত্মীয় আছে না নাই? এই আত্মীয়ের মধ্যে এক নম্বর আত্মীয় হলো জামাই হলো কয় গোষ্ঠীর ঠাকুর? হ্যাঁ, 14 গোষ্ঠীর ঠাকুর জামাই আবুল আসকে পিট মোড়া দিয়ে বানছে। কি মোড়া দিয়া? পিট মোড়া দিয়া। জামাইকে এরকম করে বানলে কি আত্মীয়তা হবে? কত এই এই বান্দা কেন বানলেন? একমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। পিট মোড়া দিয়ে বাঁধলেন, বেঁধে রসুলের সামনে হাজির করে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা সবাইকে বাঁধছি কিন্তু আপনার চাচা আব্বাস একটু, আপনার চাচা তো মুরব্বি মানুষ, একটু মোহব্বত করে তাকে একটু রশির দড়িটা একটু হালকা করে দিয়েছি। রসুল বলেন, কেন হালকা করলা? আমার চাচা বলে স্বজন প্রীতি করা যাবে না, তার রশি যখন হালকা করেছ সবার রশি হালকা করে দাও। যেরকম সুবহান আল্লাহ, রসুলকে স্বজন প্রীতি দেখিয়েছেন না? আজকে সমাজে স্বজন প্রীতি নাই তো? আসতে কোন কোন আছে? সবার জন্য সমান আইন কি আছে? আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানেও যুদ্ধনীতির বিকল্প রসুল কোনো কিছু করলেন না। রসুল দেখতে পেলেন, রসুলকে সাহাবা কেরাম বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনার চাচা আব্বাসকে আমরা রুটি দিয়েছি এবং ছাগলের মাংস দিয়েছি কারণ তিনি আমাদের সম্মানজনক আত্মীয় আপনার চাচা, আর সবাইকে খেজুর দিয়ে দিয়েছি। রসুল বলেন, শোনো, তোমরা মারাত্মক ভুল করলে আমার চাচা বলে এমনটা করবা কেন? আমার চাচাকে যখন রুটি এবং ছাগলের মাংস দিয়েছো, সবার হাতে হাতে তোমরা খেজুর না দিয়া ছাগলের রুটির মাংস দিয়ে দাও, সবাইকে মুক্তিপণ দিতে হবে। একের পর এক মুক্তিপণ দিয়ে সবাই চলে যাচ্ছে মক্কার দিকে। চাচা আব্বাসকে দেখতে পেলেন, রাসূল বললেন, চাচা আপনাকেও মুক্তিপণ দিতে হবে। আব্বাস বলছেন, ভাতিজা আমি তোমার চাচা, আমারও দিতে হবে নাকি আপনার আগে? আপনার কি আপনারটা আগে দিতে হবে? আপনি আগে দিবেন, এরপর আমি সবারটা নেব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুফরি হালতে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমার সাসির কাছে কিছু রাখি নাই, কোনো সম্পদ আমার কাছে নাই। জিব্রিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস মিথ্যা কথা বলতেছে, আপনার সাসির কাছে 10-12টা স্বর্ণের বারসে রেখে এসেছে। রাসূল বললেন, চাচা আপনি মিথ্যা কথা বলে ফেললেন, চাচি আম্মার কাছে 10-12টা স্বর্ণের টুকরা আছে, আপনি মিথ্যা বলেন কেন? আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির সোনার খবর তোমারে কে দিল? কে জন্যই তো আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ, বলবেন না? এই জন্য আমি আল্লাহর নবী। হযরত আব্বাস চোখের পানি আটকাতে পারলেন না, আরে কি ভুলটা করেছিলাম আগে ইসলাম কবুল না করে, ওরে মুহাম্মদ আমাকে আর দেরি করায়ও না, তোমার হাতটা একটু আগায় দাও। হাতের সঙ্গে হাত লাগায় দিয়া ভাতিজাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার রাসূল বললেন, আর কে আছো? এবার পর্যায়ে ক্রমে 70 জনের মধ্যে জামাই আছে না নাই? জামাইকে আটকায় ফেললেন, জামাইকে আটকায় ফেলে বললেন, আবুল আস, তোমাকেও মুক্তিপণ দিতে হবে, তোমাকে ছাড়বো, মুক্তিপণ দিতে হবে। তিনি মক্কায় খবর দিয়ে দিলেন। মক্কায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর মুক্তির জন্য তার গলার হারটা পাঠায় দিলেন। সেই গলার হারটা নিয়া যখন মদিনায় যখন পৌঁছানো হলো, রসুলের সামনে যখন গলার হারটা রসুলকে দেখানো হলো, রসুল গলার হারটা দেখা মাত্রই চোখের পানি আটকাতে পারলেন না, কেঁদে ফেললেন। আমার রসুল কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই গলার হাটটা দেখা মাত্র আপনি কাঁদেন কেন, কেন কাঁদতেছেন হুজুর, কি হয়েছে আপনার কান্না আমাদের জন্য দারুণ কষ্টের কারণ হয়ে যাচ্ছে। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, এই যে গলার হাটটা আমার, গলার হাটটা আমার কাছে পাঠানো হয়েছে মুক্তিপণ হিসাবে, আমার মেয়ে জাইনাব যে গলার হাটটা পাঠিয়েছে, এই গলার হাটটা সেই সময় জাইনাবকে দেওয়া হয়েছিল যে সময় আমার খাদিজা বেঁচে ছিল, আমার খাদিজা তার সম্পদ থেকে তার মেয়ের জন্য বিয়ের সময় এই গলার হাটটা উপহার দিয়েছিল। আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, সেই খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার রেখে যাওয়া স্মৃতিটা আমার সামনে আজই রয়েছে, এই গলার হাটটা দেখে আমি কাঁদি না, খাদিজার কথা মনে হয়েছে আমি সেই জন্য কাঁদি। রসুল সঙ্গে সঙ্গে খাদিজার জন্য দোয়া করলেন, কারণ রসুল বলেছেন, সাহাবীরা, আমার খাদিজা আমার জীবনে যা কিছু দিয়েছে পৃথিবীর কোনো মানুষ আমাকে তা কিছু দিতে পারে নাই, সম্পদ দিয়া, সময় দিয়া, শক্তি দিয়া, সাহস দিয়া, এই পৃথিবীতে আমি মুহাম্মদ আমাকে যে সহযোগিতা করেছে কোনো পুরুষ নয়, আমাকে সহযোগিতা করেছে একজন নারী, সে হচ্ছে আমার অর্ধাঙ্গী খাদিজা। যরকম সুবহানাল্লাহ, রাসূল গলার হাত দিকে আফসোস করলেন না, রাসূল আফসোস করছেন, দোয়া করছেন খাদিজার জন্য, আল্লাহু আকবার বলেন। সেই খাদিজাদের আজকে কি অবস্থা? সেই খাদিজারা কি আজকে খাদিজার মতো আছে? আসতে কবে না খাদিজার মতো আছে? সে খাদিজার মতো নাই। আজকে মেয়েদের চাল চলন চলাফেরা খাদিজার মতো না ভারতের নায়িকার মতো, কলকাতার নায়িকাদের মতো আজকে চলাফেরা, পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই সব হয়ে গেছে ইন্ডিয়ান মার্কা, বিলাতি মার্কা, পোশাক আশাক দেখলে চেনা যায় না। সকালবেলা শার্ট প্যান্ট পরে এক মহিলা মর্নিং ওয়ার্কে বের হয়েছে সাইকেল নিয়ে, এক বুড়ো চাচা হেঁটে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এসে সাইকেল ভুল করে চাচারে মারছে, চাচা ফিরে উঠেই বলে, এই ছেলে তুমি কি দেখো না? এখন মেয়েটা বলে, দাদা দেখতে ভুল করছেন, আমি আমি তো মহিলা। বুড়া সো কয়, তুই যে মহিলা তোর পোশাক তো প্রমাণ করে তুই পুরুষ। আজকে পুরুষ মহিলার পোশাক ধারণ করছে, আর মহিলা কার পোশাক ধারণ করেছে? পুরুষের পোশাক ধারণ করেছে। এগুলো সব বন্ধ হবে, এর জন্য দরকার এই বিধান, এই জমিনে কার বিধান? আসতে বলবেন না কার বিধান? আল্লাহর বিধান। হুসাইন চেয়েছেন কার বিধান? তিনি কি বাতিল শক্তিকে ভয় পেয়েছেন, রাষ্ট্রের শক্তিকে ভয় পেয়েছেন? ভয় পাননি। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি আপোষ করো, তিনি বললেন না আমি আপোষ করব না। তিনি প্রতারিত হলেন, তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন, এই মাসেই মদিনা থেকে কুফায় রওনা হলেন। কুফা হচ্ছে ইরাকের একটি শহর, ইরাকের একটা শহর। তিনি কুফার দিকে রওনা হলেন 140 জনকে সাথে নিয়ে, 140 জনকে সাথে নিয়ে তিনি বের হলেন কুফার উদ্দেশ্যে। কুফাবাসীর তিনি সমর্থন পাবেন এই বিশ্বাস করে তিনি যখন রওনা হলেন, মাঝপথে এসে একটি খারাপ সংবাদ তাকে দেওয়া হলো। তিনি সেই মাঝপথে যখন শুনতে পেলেন যে তাকে অ্যাটাক করা হচ্ছে, তিনি বলে ফেললেন, আমাকে অ্যাটাক করুক, আমাকে যা করুক না কেন, আমি কারো কাছে আপোষ হব না। তাকে প্রস্তাব দেওয়া হলো, এক নম্বর প্রস্তাব এসে বলা হলো ইজিদের তরফ থেকে, হুসাইন তুমি ইজিদের নেতৃত্বকে গ্রহণ করে নাও। হুসাইন বললেন, আমার কলিজা উজাড় করে দেব, আমি বুক পেতে রাখবো, তোমার তরবারিতে খোঁচায় খোঁচায় মারবা, আমি ইজিদের মতো একজন শয়তানের নেতৃত্ব আমি অবলম্বন করতে পারবো না। তিনি নিজের জীবনকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হলো, করতে লাগলো। হুসাইন বললেন, তোমরা আমাকে যদি নিরাপদে আমাকে যদি রাখতে চাও, আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় আমাকে ফেরত পাঠায় দাও। নাম্বার দুই, আমাকে সীমান্তবর্তী এরিয়া থেকে আমাকে অন্য কোনো জনপদে পাঠায় দাও, অথবা আমাকে সরাসরি এজিদের সামনে দাঁড় করিয়ে দাও। আমার বিশ্বাস, এজিদের সামনে দাঁড় করিয়ে দিলে আমি শক্ত কোনো কথা বলতে পারবো বাতিলের সামনে, জালিমের সামনে। আল্লাহু আকবার। কোনো শর্তই তার মানা হলো না। এদিকে তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, রসুল তাকে বলছেন, হুসাইন না না, তুমি আমার কাছে কখন আসবে? আল্লাহু আকবার বলবেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন তার দেখা হয়ে গেল। এইদিকে ছোট্ট সন্তান আজুরকের সাথে নিয়ে, পরিবারকে সাথে নিয়ে যখন কারবালার প্রান্তর, কারবালাকে আরবিতে বলা হয় কারিবুল বালা, মানে বিপদ নিকটবর্তী, বিপদটা নিকটবর্তী হয়ে গেল। কারবালার প্রান্তর যখন তিনি পেয়ে গেলেন, ফোরাত নদীর তীরটা যখন পেয়ে গেলেন, এমন সময় অতর্কিত হামলা করা হলো।
অতর্কিত হামলা করে অ্যাটাক করা হলো, তাকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র করা হলো, সন্তানগুলোকে শহীদ করা হলো, শেষ পর্যন্ত তাকে শুধু হত্যাই করা হলো না, তার শরীরে 33টা তরবারির আঘাত করা হলো, 28টি বর্শার আঘাত করা হলো, মস্তকটা বিচ্ছিন্ন করা হলো, নাকের মধ্যে রড ঢুকাইয়া দিয়া বিশ্বনবীর কলেজার টুকরো নাতির মস্তকটাকে গোটা কুফা নগর ঘুরে বেড়ানো হলো। আর বলা হলো, দেখো এজিদের নেতৃত্ব না মানলে পরে হুসাইনকে আমরা ছাড় দেই নাই, খবরদার তোমরা এজিদের নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। বয়োবৃদ্ধ গণবৃদ্ধ 110 বছর হায়াত পেয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দৃশ্য যখন দেখলেন চোখের পানি আটকেতে না পেরে কাঁদতে কাঁদতে ফুফাতে ফুফাতে শেষ পর্যন্ত বলে ফিরেন, আহারে তোমরা হোসেনের নাকের মধ্যে কেমন করে রড ঢুকা দিলা, আমি আনাস নিজের চোখে দেখেছি, আমার রাসূল সেই হুসাইনের নাকি কপালে চোখে কানে গিবায় ঘাড়ে গোটা দেহের ভিতরে রাসূল কতবার চুমু দিয়েছেন এই হিসাব আমি করতে পারবো না। সেই হুসাইন শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় বরণ বিদায় গ্রহণ করলেন, সেই মস্তকটা সেই দেহটা জমিনে ফেলে দেওয়া হলো, তার উপরে ঘোড়া দাবড়ানো হলো। রাসূল ইন্তেকাল করেছেন তার মাত্র 50 বছর পরের ঘটনা, কয় বছর পরের? 50 বছর পরে এমন ঘটনা ঘটলো, নবীজির মৃত্যুর 50 বছর পরে যদি নবীর নাতির সঙ্গে এমনটা আচরণ করা হয়, আজকে এমন আচরণ করার সম্ভাবনা আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? যে মুনাফিকেরা, যে জালিমেরা, যে ফাসেকেরা রসুলের নাতির লাশ নিয়ে উম্মাদ করতে পারে, আনন্দ করতে পারে, সেই ইজিদের প্রেতাত্মারাই আজকে আলেমদের জীবন নিয়ে খেলাধুলা করছে। আসতে কবেন না জোরে কন, ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু ভাবলেই সকল কিছু বের হয়ে আসে। একটু চিন্তা করতে হবে, একটু ভাবনা করতে হবে, আমরা সকল পাপ কাজকে বর্জন করব এবং পাপীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? আস্তে, পাপীর সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক থাকতে পারে না? আমরা ছেড়ে দেব সকল পাপ কাজ এবং পাপীর কোনো দলে আমরা যাব না, আমরা যাব হচ্ছে আল্লাহর নবীর দলে। জোরে বলি ইনশা আল্লাহ, আর একটু জোরে বলি ইনশা আল্লাহ। এখানে বলা হয়েছে হুজুর ইস্টার জলসা নিয়ে একটু আলোচনা করবেন, ইস্টার জলসা তো ভালো কাম, এ তো সবাই জানেন, কি আলোচনা করব ভাই? আলোচনার জায়গা হলো পার্লামেন্ট, ঠিক কিনা? আস্তে কোন জোরে কোন, ঠিক কিনা? এদিকে আলোচনার জায়গা মূলত আমি শুধু নিষেধ করতে পারি, জায়গা কোথায়? জায়গা কোথায়? আমার নবীজির পার্লামেন্ট ছিল কি ছিল না? ছিল কি ছিল না? নবীজির পার্লামেন্ট ছিল মসজিদে নববী, রসুল মসজিদে নববীতে বসে, মিম্বারে বসে, হাতের ভিতরে লাঠি নিয়ে, কি নিয়া? হাতে লাঠি নিয়া, মেহরাবের ওখানে অস্ত্র থাকতো, রসুল ওখান থেকে বিচার কার্য ফায়সালা করতেন। আমার বন্ধুগণ, এমন একটি দৃশ্য আমরা বাংলার জমিনে দেখতে চাই, আমরা দেখতে চাই যে এই দেশের প্রেসিডেন্ট বাইতুল মোকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশা আল্লাহ। এমন দৃশ্য কি সবাই দেখতে চান? সবাইকে দেখতে চান? শুধু কি দোয়া করলে আসবে? এর জন্য কাজ করব আমরা হুসাইনের চেতনা মাথায় নিয়ে। জোরে বলি ইনশা আল্লাহ। রাসূল হুসাইনকে কি পরিমাণ ভালোবাসতেন, কি মহব্বত করতেন, সবার ইতিহাস কম বেশি জানা আছে। হুসাইন কি মেধাবী ছিলেন, আল্লাহ পাক তাকে কি যোগ্যতা দিয়েছিলেন, রাসূল পর্যন্ত তার কথায় মাঝে মাঝে হিমশিম খেয়ে যেতেন, আল্লাহু আকবার। সেই লোকটা জীবন দিলেন এই মাসে, কি জীবন তার ছিল, এত মেধাবী ছিলেন তিনি, তাকে কেউ ঠকাতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সেজদায় যেতেন আর সেই বিশ্বনবীর ঘাড়ে বসতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘাড়ে বসে থাকতেন। রাসূল কি কখনো রাগ করেছেন? রাগ করেননি। জুমার খুতবা দিচ্ছেন রাসূল, বিশ্বনবী জুমার খুতবা দেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন জুব্বা পরছে, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যাচ্ছে। রাসূল এই দৃশ্য দেখে জুমার খুতবা ছেড়ে দিলেন, জুমার খুতবা ছেড়ে দিয়ে 7 বছরের হুসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চাদের ব্যাপারে নেগেটিভ সেন্স আছে না নাই? ছোট বাচ্চা যেন মসজিদে না ঢোকে, এটা কিন্তু বিপদের কারণ, এটা বিপদের কারণ। যেই সমাজে, যে মুসলিম সমাজের মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চাদের হাসির আওয়াজ
এবং কান্নার আওয়াজ না থাকবে সেটা মুসলিম সমাজ হতে পারে না। প্রত্যেকটি শিশুকে নিয়ে, নাবালক সন্তানকে নিয়ে মসজিদে চলে যাবেন, আপনার ঘাড়ে জড়ুক, হাসুক, কান্দুক, খেলুক, আপনার সামনে ঘুরুক, এটা আপনার জন্য বরকত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমরা বুঝি না এগুলো, কারণ সকল শিশুরা শিখবে মসজিদ থেকে। আমাদের শেখার জায়গা কোথায়? আমাদের শেখার জায়গা কোথায়? রাসূল শিখিয়েছেন কোন জায়গা থেকে? শুধু মসজিদ সেজদার জায়গা নয়, মসজিদ তালিমের জায়গা, মসজিদ শিক্ষার জায়গা, মসজিদ রাজনীতির জায়গা, মসজিদ বিচারের জায়গা। জনগণ ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? জামাই শ্বশুরের কিন্তু ফয়সালা এখনো হয় নাই, হয়েছে কি? শেষ হয়েছে? কথা কিন্তু রয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হুসাইনের কথা আমরা বলছিলাম, কারণ এই মাসেই তিনি শাহাদত বরণ করেছেন। রাসূলের চেহারার সাথে পাঁচজনের চেহারার মিল ছিল। কয়জনের? আমার নবীর যে চেহারাটা ছিল, রাসূলের চেহারার সঙ্গে পাঁচজন ব্যক্তির চেহারার হুবহু মিল ছিল। অনেক সময় কাফেররা টের পেত না যে কোনটা রাসূল, এরকম হতো দূর থেকে। রাসূলের চেহারার সঙ্গে তাদের একটা বিশাল মিল ছিল। এর মধ্যে রাসূলের অন্যতম নাতি একজন ছিলেন, হুসাইনের ভাই, কে? হাসান। আবার কেউ কেউ বলেছেন হুসাইন। এই দুজনকে দেখলে রাসূলকে দেখার কিছুটা আংশিক হক পূরণ হয়ে যেত চেহারার দিক থেকে। রাসূলের রক্ত তো, আল্লাহু আকবার বলেন। আর সেই রক্তের সঙ্গে কি বেঈমানি করেছে মুনাফিক চক্ররা! আমি এটা আমার কাছে যখন আমি এটা ভাবি, তখন মনে হয় এটা যদি না আসতো ইসলামকে আমরা সত্য অবস্থায় বুঝতে পারতাম না। ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হয়েছে কারবালার এই ঘটনার মধ্য দিয়ে। আল্লাহু আকবার বলেন। আরেকজন চেহারার মিল ছিল, সেটা হচ্ছে রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। আল্লাহু আকবার! গাজিনা শহীদ, বলেন বলেন, গাজিনা শহীদ। শুধু শহীদ না, এমন শহীদ ইসলাম কবুল করেছেন রাসূলের আগে তিনি হিজরত করে হাবশায় চলে গেছেন। রাসূল হিজরত করেছেন মদিনায় পরে, আর তিনি হাবশায় হিজরত করে চলে গেছেন, আগেই চলে গেছেন। হিজরত করে হাবশায় চলে গেলেন, বাদশা নাজ্জাশীকে কালিমার দাওয়াত দিলেন। বাদশা নাজ্জাশী জাফরের কথা আকৃষ্ট হয়ে বাদশা নাজ্জাশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল তার জানাজা পড়িয়েছেন, গায়েবের গায়েবানা জানাজা পড়েছেন। নাজ্জাশী ইসলাম কবুল করেছে, রাসূল কাবার চত্বরে দাঁড়িয়ে নাজ্জাশীর জন্য জানাজা পড়েছেন, আর সেই নাজ্জাশীকে কালিমার দাওয়াত দিয়েছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির চেহারার হুবহু মিল ছিল। দেখলেই মনে হতো এটা রাসূলের কেউ। আল্লাহু আকবার! শুধু কি রাসূলের কেউ, কি হয় কি ভাই? একদম আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে জাফর বিন আবু তালেব মদিনায় চলে আসলেন। 10 বছর পর রাসূল যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর সুযোগ বুঝে জাফর বিন আবু তালেব হাবশা থেকে মদিনায় হিজরত করলেন। বাড়ি ছাড়ছেন কোন দিন? মক্কা থেকে। সেখান থেকে হাবশায়, হাবশা থেকে ঘোড়ার পিঠে চড়ে চলে গেছেন মদিনার মাটিতে। যুদ্ধের ডাক আসলো, দেরিও হলো না, মদিনায় পৌঁছলেন, যুদ্ধের ডাক শুনতে পেলেন। যুদ্ধের ডাক আসলো যে মুতার যুদ্ধে তোমাকে যেতে হবে। জাফর বিন আবু তালিব কেবলই বাড়ির মধ্যে ঢুকেছেন, ঢোকার সঙ্গে সঙ্গেই যুদ্ধের ডাক যখন তিনি শুনতে পেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী, শুনলাম যুদ্ধের ডাক আসছে, আমি হলাম মুতার যুদ্ধের সেনাপতি, আমাকে বিদায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে, স্বামী, কেবলই আপনি হিজরত করলেন, মদিনায় কেবলই আসলেন, এই বাচ্চাগুলো ছোট, একটু ধীরে ধীরে সব কিছু সিদ্ধান্ত নেন, কেনা রাসূল আমাকে সেনাপতি বানিয়েছেন, আমাকে যেতেই হবে। কি ঠিক আছে, যান, দোয়া করি। কি দোয়া করবা? আপনি ফিরে আসেন। শোনো, আমার চান্স আসছে এইবারই, যুদ্ধে তো বদরে যেতে পারি নাই, উহুদে যেতে পারি নাই, খন্দকে যেতে পারি নাই, হাবশায় ছিলাম, হিজরত করেছিলাম, আমার শখ মুতার যুদ্ধ থেকে আমি যেন না ফিরে আসি। আল্লাহু আকবার বলবেন না? স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর বলে, আমার স্বামী গো, আমি আপনার জন্য আজকে এমনটা দোয়া করবো না, কারণ সন্তানগুলো এতিম হয়ে যাবে। এবার তিনি খেপে গিয়ে, রেগে গিয়ে, অভিমান করে, রাগ করে, তরবারি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে স্ত্রীর গায়ে উল্টা করে আঘাত আনলেন।
উল্টা করে আঘাত এনে বলছেন, স্ত্রী মানলাম যে তোমার হাত কেটেছে নাকি না কাটে নাই, কেন উল্টা করে মারছেন? আমার জন্য আজকে যতই দোয়া করো সব দোয়া তোমার উল্টা হয়ে গেছে, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেয়ে গেছি, আমি শহীদ হয়ে যাব, আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আমার জায়দ বিন হারিস আমার ভাই সেও প্রস্তুতি নিয়েছে, আমার ভাই আব্দুল্লাহ সেও প্রস্তুতি নিয়েছে, আমরা যুদ্ধে রওনা হলাম, 3000 সৈন্য নিয়ে 1,00,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মুতার প্রান্তরে জায়দ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা প্রথম সেনাপতি নিযুক্ত হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রথম সেনাপতি জায়দ নবজির কাছ থেকে বিদায় নিলেন, চিরদিনের মতো বিদায় নিলেন, কারণ রাসূল তা আগেই বলে দিয়েছেন, শোনো তোমরা 3 সেনাপতি যদি শহীদ হয়ে যাও তোমাদের মধ্য থেকে 1 সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা, মানে স্পষ্ট হয়ে গেছে 3 শাহাদত বরণ করবেন। যুদ্ধ শুরু হয়ে গেল, জায়েদ শাহাদত বরণ করলেন, জাফর বিন আবু তালিবও শাহাদত বরণ করলেন। নবীর কানে যখন সংবাদগুলো আসলো, নবজি শহীদের পরিবারের কাছে চলে গেলেন, জায়েদের পরিবারের কাছে যায়া ওসামা বিন জায়েদকে কোলের মধ্যে নিয়া সন্তানকে চুমু খান। রাসূল ওসামাকে এত বেশি পছন্দ করতেন যে রাসূল ওসামাকে ইসলামের প্রথম সেনাপতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা জায়েদও প্রথম সেনাপতি, আমার ওসামাও হবে প্রথম সেনাপতি। যুদ্ধের ময়দানে ওসামাও গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে বাবার সঙ্গে ওসামাও হাজির হয়েছিলেন, রাসূল ওসামাকেও খুব পছন্দ করতেন। যুদ্ধের ময়দানে যখন শুনতে পেলেন জায়েদ বিন হারিস শাহাদত বরণ করেছেন, তিনি জায়েদের বাড়িতে চলে গেলেন, শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানালেন, তাদেরকে তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে দিলেন, তাদের জন্য দোয়া করে দিলেন। জাফর বিন আবু তালেবের বাড়িতে চলে গেলেন, ছোট্ট 2 বাচ্চা নবজির কোলে দুজনে সে বসে গেছে, কথা বলছেন, আদর করছেন, স্ত্রী নতুন পোশাক পরে সাজতেছেন। এমন সময় যখন বলা হলো, হুজুর আপনি আমাকে সংবাদ দিন আমার জাফর কেমন আছে, রাসূল বলছেন, ওরে জাফরের স্ত্রী, ওরে 2 সন্তানের মা, আমার জাফর আর তো দুনিয়ার মেহমান নাই, আমার জাফর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে, আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার জাফর জান্নাতের 2 পাখা নিয়া জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর সেই পাখার ভিতরে আমি দেখতে পাচ্ছি শহীদের রক্ত রঞ্জিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জাফর শাহাদত বরণ করলেন, সেই জায়েদ শাহাদত বরণ করলেন, সে আব্দুল্লাহ শাহাদত বরণ করলেন, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। মুতার যুদ্ধে 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া 3000 সৈন্য বিচলিত হলেন না, হতাশ হলেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা আবার হাতের মধ্যে নিলেন, যুদ্ধে বিজয় হয়ে গেল। যুদ্ধ বিজয়ের পতাকা নিয়া নবজির সামনে যখন সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন, হুজুর বদর যুদ্ধ আমরা বিজয়ী হয়ে গেছি, রাসূল বলেন শুধু বিজয়ী হও নাই শহীদ হয়েছি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হও একটা গৌরবের বিষয়, ঠিক কিনা? আমার দেশের শহীদের কাতার আছে না নাই? আসতে বলে শহীদের কাতার আছে না নাই? কিন্তু আবার শহীদের কাতারে এমনও আছে হিন্দু শহীদ হয় আছে না নাই? শহীদ আনন্দ কুমার মহন্ত, শহীদ একটা ব্যক্তির নামের আগে শহীদ লাগানো হয়েছে, যে লোকটা মুসলমান নয়, শহীদ শব্দটার সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? যে লোকটার সঙ্গে ইসলামের সম্পর্ক নাই সে কি শহীদ হতে পারে? দেশের জন্য যদি কেউ মারা যায়, সেই দেশের জন্য যদি সে যদি ইসলামের চেতনা লালন না করে সেও শহীদ হতে পারে না, ঠিক কি না? শহীদের শর্ত হলো অবশ্যই তাকে মরতে হবে দেশের জন্য, মানুষের জন্য না ইসলামের জন্য, ইসলামের জন্য তাকে শাহাদত বরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো বলতে চাচ্ছে মন অনেক, শোনাবো, কারো কোনো আপত্তি নাই তো? বলুন ইনশা আল্লাহ, জোরে বলুন ইনশা আল্লাহ। আমার মাহফিল দেশের মাটিতে এবছর আজকি প্রথম, আমি দেশের বাইরে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, সফর শেষে দেশে আসার পর মাহফিল কমিটি এই গরমের ভিতরে তারা মাহফিলটার আয়োজন করেছে, প্রথম এবার না, প্রথম মাহফিল, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক সবাই চান তো? মাহফিলের ব্যাপারে আপনাদের কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই মাহফিলটার ব্যাপারে বিশেষ করে মেয়র সাহেব অনেক উদারতা দেখিয়েছেন, আমার মুন্সি ভাই
অনেক উদারতা দেখিয়েছেন, খুব হাসি খুশি মানুষ। উনি যখন কথা বলছিলেন মনে হচ্ছে ওমর কথা বলতেছে। আল্লাহ তুমি ওমরের দলে তুমি শামিল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। চেহারাও তো ওমরের মতোই, ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? খুব হাসি খুশি মানুষ। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কোরআনের খাদেম তুমি আল্লাহ বানিয়ে নাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা পাপ কাজকে বর্জন করব, আমরা আমল করব খারাপ কাজ না ভালো কাজ। সাইয়্যাতুনের বিপরীত হচ্ছে হাসানাত, আমরা হাসানাতের কাজটা করব আর আমলে সহলে এটা করব। আর আমলে সহলে যারা করবে তারা জান্নাতি না জাহান্নামি? তারা জান্নাতি না জাহান্নামি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন যে সমস্ত বান্দাগুলো ভালো কাজ করবে তাদের পুরস্কার হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফীহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, নেক আমল যারা করবে তাদের পুরস্কার হলো আমি আল্লাহ তাকে এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতটা ক্ষণস্থায়ী নয়, যে জান্নাতটা টেম্পোরারি নয়, এমন একটা জান্নাত আমি তার জন্য দিয়ে দেব, পারমানেন্ট জান্নাত, যেটার শুরু আছে কিন্তু বান্দার জীবনে তা কখনো শেষ হবে না। যরে কন সুবহানাল্লাহ। এমন জান্নাতি সবাইকে হতে চান? সবাইকে হতে চান? নামাজটা না পড়লে নাকি? নামাজ সবাই পড়বো? সবাইকে পড়তে রাজি আছেন? সব তো হুজুরকে দোষ দেয়। হুজুর কয় তুমি নামাজ পড়ো না কেন? হুজুর লুঙ্গি ঠিক নাই, আছে না নাই? ইমাম সাহেব বলে লুঙ্গি ঠিক নাই, সমস্যা নাই, পানির ছিটা মারো নামাজ পড়ো, তাও রাজি না। আবার বলে আরেকদিন নামাজ পড়ো না, নামাজ পড়তে আসো হুজুর মন ঠিক নাই। আরেকদিন বলে আসো নামাজ পড়ো আজকে, হুজুর অনেক বড় সমস্যায় আছে, আগামী শুক্রবার থেকে শুরু করবো, এগুলো আছে না নাই? কোন আছে? হুজুর কিছু বললেন না। আবার বললেন একদিন বাবাজি আসো নামাজটা পড়ো, হুজুর নামাজ পড়তে পারবো না কেন? আপনি ভালো মানুষ না, এখন কার দোষ? আস্তে কোন কেন, এখন কার দোষ? হুজুরের দোষ হয়ে গেছে। হুজুর ওয়াজ করেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে সালাম দিতে পারে, নিয়মিতভাবে যদি সালাম দেয় তার স্ত্রী যদি অবাধ্য হয়, আল্লাহ পাক তাদের মধ্যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ পাক মহব্বত পয়দা করে দেন। এই বয়ান শুনে এক স্বামী জীবনে সালাম দেয় নাই, 30 বছরের সংসার চলে গেছে বাড়িতে, বাড়িতে যায় দরজায় ডাক দিয়েই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। কি কথা কি বুঝতেছে? এখন এই সালামের আওয়াজ শুনে ভিতর থেকে দরজার খোলে না, কিন্তু আওয়াজ পাচ্ছে স্বামীর, কিন্তু এইরকম আওয়াজ কেন করলো? ছেলেদেরকে ডাক দেখো, এই আমার ছেলেরা শোনো, বাইর থেকে তোর বাপ এরকম করে ডাকতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর, দেখ তোরে কোনো জিনটিন ধরছে নাকি? কি কথা কি বুঝতেছেন? দরজা খুলছে, দরজা খোলার পর বলতেছে শোনো, হুজুর বয়ান করছে সালাম দিলে নাকি মহব্বত তৈরি হয়, তুই তো মহব্বত করিস না, নামাজ পড়। কে নামাজ খেলে আমি পড়বো না, তুইও পড়। কি ঠিক আছে, দুইজনে পানিতে নামে, দুজন পানিতে নামছে, উজু করছে, নামাজে দাঁড়াইছে, ইমাম হচ্ছে হলো স্বামী, বউ হচ্ছে মুসল্লি, সামনে নামাজ পড়তে নিয়া সূরা ফাতিহা পারে না, রুকুতে যে রুকুর দোয়া পারে না, নামাজ শেষমেষ না না হয়া ফিনিশিং না হওয়ার পর এখন বলে আসলেই হুজুরের কোনো কাণ্ড জ্ঞান নাই, হুজুরের জন্যই তো আমার সব শেষ হয়ে গেল। এখানেও কার দোষ? সূরা ফাতিহা পারে না কার দোষ? হুজুরের দোষ। আমরা তো ভালো কিছুই বলি ভাই, আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। জোরে বলি ইনশা আল্লাহ। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। সবাই বলুন হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত, নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। হে আল্লাহ, জীবনে স্বেচ্ছায় আর কোনো নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। হে আল্লাহ,
আমাদের এই নিয়তকে তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আর রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন, হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। সবাই একটু জোরে বলুন তো, ইয়া রাব্বাল আলামিন। সবাই একটু নামাজের সুরতে বসি, তাশাহুদের সুরতে বসি। আল্লাহর কাছে আমরা চাবো, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলের জীবনের অর্জিত যত গুণা, গুণা যার নাই সে কি মানুষ? বলেন বলেন, গুণা যার আছে সেই চোখের পানি ফেলতে পারে, আর গুণা করার যোগ্যতা ফেরেশতার না মানুষের? তার আজকে থেকে ইচ্ছে করে গুণা করবো নাকি? আচ্ছা, এর মানে কিন্তু আবার গুণা করা না, গুণা হয়ে যায়, হঠাৎ করে হয়ে যেতে পারে। আসুন আমরা চোখের পানি ফেলে দিল থেকে কান্নার ভান করবো। আমরা যদি বান্দার চোখে পানি নাও আসে, কান্নার ভান করলে আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আসুন আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আজকে এই দেশের মাহফিলটা শুরু হলো আমার, এখন তো আসলে মাহফিলের মূল মৌসুমও না, এটা একটা অসময়, মানে অসময়কালীন একটা মাহফিল। তারা ঝুঁকি নিয়েছেন এত বড়, আলহামদুলিল্লাহ। আর বাকি সামনে যে মাহফিলগুলো আছে, আল্লাহ যেন যে স্বাস্থ্যের দরকার, যে যোগ্যতার দরকার, শারীরিক এবং ইলমে যোগ্যতা, আল্লাহ যেন সব যোগ্যতাগুলোকে আল্লাহ পাক ঠিক রাখেন, আরও মজবুত করে দেন। এই আশাবাদ কামনা করি, সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি তো, দোয়া আমাদের মিজান ভাই করুক। ভাই আপনি করে দেন, মুন্সি ভাই। আমার ভাই তো মুন্সি, আমরা তো হুজুর না, উনি মানে ওনার নামই মুন্সি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হাসি খুশি মানুষ, আমার খুব ভালো লাগছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আসুন, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা গভীরাত নিঝুম রাত, আকাশের ঝিমানো সুন্দর মিষ্টি চাঁদের নিচে ঘরমাক্ত দেহ নিয়া প্রত্যেকের শরীরে ঘামগুলো ঝরতেছে, প্রচন্ড গরম, ভাদ্রের তালপাকে গরম, এমন গরমে বসে থাকার কথাই ছিল না। তোমার বান্দাগুলো কোরআনের টানে, দিনের টানে তোমার মহব্বতে ঘন্টার পরে ঘন্টা বসে তোমার দিনের কিছু কথা শুনে আলোচনা শেষান্তে তোমার পছন্দের গোলামগুলোকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা জানি আমাদের গুনাহ যত বড় তোমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। তুমি যদি কাউকে মাফ করে দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি যদি কাউকে শাস্তি দাও, কেউ তোমার বিরুদ্ধে একটা মামলাও করতে পারবে না। ও আল্লাহ, আমাদের অগোচরে কত গুনাহ হয়ে গেছে, গুনাহগুলোকে তুমি আল্লাহ গোপন করে রেখেছো। শুধু দুনিয়াতে গোপন করো না, তুমি আখেরাতে আমাদের জন্য এই শাস্তিগুলোকে গোপন করে দিও। এই গুনাহগুলোকে গোপন করে দিয়া সেই গোপন গুণাগুলোকে তুমি আল্লাহ সবদে পরিণত করে দিও। মেহরবানি করে আমাদের তোমার পছন্দের গোলাম বানায় নিও। আয় আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি, আপনা আপনি জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, জনম দুঃখে আব্বা জানের কথা মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারে চলে গেলেন, আয় আল্লাহ তাআলা, তোমার রাসূল বলেছেন যে সন্তান তার পিতার দিকে একটা বার তাকাবে, আল্লাহ সেই বান্দার জন্য একটা হজের সব তার আমল নামাই লিখে দেন। আয় আল্লাহ তাআলা, যেই বাপ মার চেহারার দিকে তাকালে এত বরকত দিয়ে তুমি ভরপুর করে দিয়েছো বান্দার জন্য, এমন বরকত চেহারার দর্শন থেকে যে সন্তানগুলো আজকে মাহরুম হয়ে আছে, যে সমস্ত ভাইরা নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের হাতে নিজের পিঠে নিজের মার লাশটাকে বহন করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন, আমরা সেই বাপ মার জন্য দোয়া করি কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও।
আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষুটা বন্ধ করুন, হাত একটু আসমান মুখে উঁচু করে দিল থেকে আল্লাহর শেখানো দোয়া পড়ে দারাজ কণ্ঠে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াল্লাহ এত সুন্দর দোয়া পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ছোটবেলায় আমার মা কেমন করে আমাকে কেমন সে খেদমত দিয়েছেন, সেবা দিয়েছেন, সার্ভিস দিয়েছেন, কত কষ্ট মাকে দিয়েছি, ঘন ঘন পেশাব পায়খানা করে দিয়েছে, মা পরিষ্কার করতে করতে হাতের কোনায় কোনায় ঘা হয়ে গেছে, ঘুমাতে পারে নাই, মা কত কষ্ট দিয়েছি, নিউমোনিয়া হয়েছে, জ্বর হয়েছে, মার ঘুম হারাম হয়ে গেছে, সেই মা আমার জন্য সারাটা রাত জেগে জেগে আমার পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমার জন্য চেয়েছেন, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাসা ধনকে তুমি আল্লাহ বাঁচাইয়া রাখো। আয় আল্লাহ তাআলা সে আব্বা মাজার বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক দিয়া দাও, তাদের খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে সবাই আমিন আমিন করতেছে, মনের মালিক তো কেউ না, মনের মালিক তুমি আল্লাহ, তুমি নিজে, তুমি বান্দাদের মনের খবর রাখো, বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্ত ভাইকে রোগমুক্ত করো, ঋণগ্রস্ত ভাইকে ঋণমুক্ত করো, এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, তোমার বান্দাগুলোর চাওয়াকে তুমি আল্লাহ মেহরবানি করে প্রত্যাখ্যান করো না, তোমার বান্দাগুলোর মনের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। লা তাদা আলানা যামবান ইল্লা গফরতাহু, ওয়ালা হামমান ইল্লা ফাররাজতাহু, ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু, ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু, ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মুসলমান আজকে পা রাখার জায়গা পাচ্ছে না, কোথাও ঠাই নাই মুসলমানের, আজকে মুসলমানের নেতৃত্ব আজকে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। আল্লাহ গো এই মুসলিম বিশ্বের জন্য ওমরের মতো একটা ওমর বর্তমান দুনিয়াতে দারুণ প্রয়োজন। আল্লাহ গো ওমরের মতো একজন শাসক, ওমরের মতো একজন নেতা মুসলিম জাতির জন্য তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতিকে, 56টি মুসলিম জনপদের প্রত্যেক রাষ্ট্রপ্রধানদেরকে একমুখী করে দাও, একটা প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা, ইহুদির বাচ্চারা আজকে দখল করার ষড়যন্ত্র করে সফল হচ্ছে প্রায়, আল্লাহ গো মেহরবানি করে তোমার ঘরকে তুমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। আল্লাহ গো মেহরবানি করে সালাউদ্দিন আইয়ুবির মতো, তারেক বিন জিয়াদের মতো এমন কিছু মুসলমান মুসলমানদের মধ্যে পয়দা করে দাও। আল্লাহুম্মা দাম্মির আদাআদ্দিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনি হাত তুলেছি, অনেক বৃদ্ধ মানুষ, দাড়ি পাকাওয়ালা মানুষ, যুবক শ্রেণীর মানুষ, অনেক মাজরুম আমার সঙ্গে হাত তুলেছেন। আয় আল্লাহ তাআলা অনেক আলেম ওলামা আমার সঙ্গে হাত তুলেছেন, অনেক নিরীহ সাধারণ মানুষগুলো আমার সঙ্গে হাত তুলেছেন। আল্লাহ গো কিয়ামতের দিন একদিন দেখতে পাবো অনেক বড় বড় আলেম জাহান্নামে চলে যাচ্ছে, অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিকওয়ালা, সাধারণ মানুষগুলো জান্নাত পেয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা দুনিয়ার খ্যাতি, দুনিয়ার যশ, দুনিয়ার সম্মান পেলাম, আখিরাতটা যদি ফাঁকা হয়ে যায় সব তো আমাদের বিফল হয়ে যাবে। আল্লাহ গো দুনিয়াটা যেটাই হোক না হোক আমাদের কোনো আফসোস নাই, আখিরাতটা আমাদের তুমি আল্লাহ ভারী করে দিও। আয় আল্লাহ তাআলা আখিরাতে লজ্জায় ফেলো না, আখিরাতে বিপদে ফেলে দিও না,
এমন কিছু আমল করে যাওয়ার তৌফিক আমাদেরকে তুমি আল্লাহ করে দাও। আয় আল্লাহ তাআলা মিজান ভাই তুমি আল্লাহ তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মুন্সী ভাইকে কবুল করো, মেয়র ভাইকে কবুল করো, শাহেদ ভাইকে কবুল করো, সভাপতি মহোদয়কে কবুল করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আমার পর আমার যত বোন পর্দার আড়ালে হাত তুলেছেন, সবার আজকে তুমি আল্লাহ কবুল করো। মাদেরকে অন্তত একটি শ্রেষ্ঠ আমল জানা করলে জান্নাত পাবে না। মেহরবানি করে পাঁচ ওয়াক্তের পাশাপাশি, নামাজের পাশাপাশি পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত বিদায় দিও না আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, নূহ আলাইহিসসালামকে মারতে মারতে তার কওমেরা রক্তাক্ত করেছিল, জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে হত্যা করেছিল, ইয়াহইয়া আলাইহিসসালামকে জবাই করে নবীর মাতা রানীর সামনে উপহার দিয়েছিল, এমনই সুন্নতের কায়দায় কত মানুষের জীবন চলে গেল আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেকে মাসলুম হালতে ইউসুফের মতো জেলখানার মধ্যে আজকে আটক অবস্থায় আছেন। আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি ওই সমস্ত বান্দাগুলোকে ইউসুফের মতো মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মালাকুল মউতের চেহারা কোন দিন আমার চোখের সামনে আসবে জানি না, মালাকুল মউত যখন আসবে আল্লাহ মেহমানের মতো আমাদের সামনে যেন হাজির হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, ছোট্ট শিশু যেমন মার কোলে আলতো করে ঘুমিয়ে পড়ে, ভালো বান্দার মৃত্যু এমন ভাবে হয়ে থাকে। আল্লাহ গো মেহরবানি করে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দিও, মালাকুল মউত আমাদের সামনে যেন সুহালতে আসে এমন সুযোগটা করে দিও। হায় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মৃত্যুর ফয়সালা যখন হবে রে, কত সুন্দর নরম নরম বিছানা ছিল, টান মেরে ঘর থেকে বের করে দেবে, এসি ছাড়া ঘুম হয় না, ফ্যান ছাড়া ঘুম হয় না, আমাকে টান মেরে সেই প্রিয় ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করাই দেবে রে। সেলাইওয়ালা কাপড় চোপড় পরেছিলাম, টান মেরে কেচি দিয়ে কেটে কেটে খুলবে, স্ত্রী আমার দিকে তাকায় থাকবে, পাগলির মতো হয়ে যাবে, ছটফট করবে কাটা কবুতরের মতো, সন্তানগুলো বলবে আব্বা হাত ভরে মরে কত ফলমূল কিনে আনো রে আব্বা, আজকে তোমার কোনো আওয়াজ নাই, আজকে তুমি আমাকে ডাকো না কেন। সন্তানগুলো গলা ফেটে ফেটে কাঁদবে, কোনো জবাব দিতে পারবো না, সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে, আত্মীয়রা এসে কাঁদবে, ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন এসে কাঁদবে, সব সবাই এসে কাঁদবে, কিন্তু কেউ তোমাকে কেঁদে কেঁদে আর নিতে পারবে না রে। যত সময় চলে যাবে সবাই বলবে দেরি করো না, লাশটা গরম হয়ে উঠবে, ফুলে উঠবে, পচে উঠবে, তারা করে কবরে দিয়ে দিবি, জানাজা হয়ে যাবে, সারা জীবন দামি দামি কাপড় চুপুর কত ড্রেস পরেছি, কত স্যান্ড লাগিয়েছি, সব কিছু মাইনাস করে দিয়া আমাকে জামা, আমাকে এমন জামা পরাই দেবে রে যেই জামা জীবনেও পরি নাই, মাথায় বাদন পায়ে বাদন দিয়া দিয়া চকলেটের মতো প্যাকেট বানাইয়া দিয়া শেষ জানাজা হয়ে যাবে, মরা মুখ দিকে দিকে চলে যাবে রে, ওই যে বিদায় দিয়ে দেবে গুরুদাসপুরের মানুষ চিরদিনের মতো বিদায় দিয়ে দেবে, ওই খাটনিতে চড়ায় নিয়া রে কবরস্থানে বসায় দেবে, শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে, গরমের দিন সিদ্ধ হয়ে যেতে হবে, শীতের দিন ঠান্ডা লাগবে, পোকামাকড়গুলো চলে আসবে, আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম, ওতুবা আলাইনা ইন্নাকা আতাত-তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।